সম্মান আল্লাহর কাছে রয়েছে তা জিজ্ঞাসা করেন দাঁড়ান আমার নবী ডাকতে বলেন জিবরাইল ও জিবরাইল রে আমি আমার নিজের জন্য গাদি না জিবরাইল ডাকতে বললেন আপনি কি তাইলে ফাতেমার জন্য কাঁদেন ফাতেমা তাআলা পাক রব্বুল আলামিন আগে সুসংবাদ দিয়েছেন জান্নাতের রমণীদের সর্দার নি হবে আমার নবী বলেন না না আমি আমার জন্য কাঁদি না আমি আমার হুসাইনের জন্য কাঁদি না আমি ফাতেমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য আমি বলি সব সময় হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায় এ আশিক দিদার দাও না আর দূরে থাকিও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নামকে ডরি না একটা জবান বন্ধ রাখবেন না সকলে মহব্বতে মেরে শুনে বলেন আল্লাহু আকবার আমার ঘরের মধ্যে আমি আল্লাহ এবং তার রাসূলের নাম রেখে এসেছি এরকম প্রেমিক ছিল অবকর এরকম প্রেমিক ছিল ছিল উসমান নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসত আমার বন্ধু এবার শুনুন তবুকের যুদ্ধের ময়দানে যখন সমস্ত সাহাবী রেডি হয়ে গেলেন কিছু সংখ্যক মুনাফিক ছিলেন রে ওই মুনাফিকের দলেরা আমার নবীর সাথে তাবুকের যুদ্ধে যেতে চাইল না তারা নবীর সাথে গেল না ওই মুনাফিকদের মধ্যে তিনজন সাহাবী ছিলেন তিনজন সাহাবী ছিলেন যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন একমাত্র প্রতীক ছিলেন রাসূল প্রেমিক ছিলেন ওই তিনজন সাহাবী যাই গেল না নবীর সাথে যেতে চাইল না তিনজন হলো একজনের নাম হচ্ছে মালিক একজনের নাম হচ্ছে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের নাম হচ্ছে মুরাদ